আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমরা চলে এসেছি সেই শ্মশানঘাট, যেই শ্মশানঘাটে আমি আর রাহুল এসেছিলাম, আমাদের একজন সাবস্ক্রাইবার নিয়ে এসেছিল, যে শ্মশানঘাটের মধ্যে অনেক নাকি অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যায়। সেই শ্মশানঘাটে এই কিছুদিন আগে কিছু মানুষরা এসেছিল দেহ পোড়াতে রাত্রিবেলা, এবং সেই সময় দেহ ফেরত নিয়ে চলে যায়, পোড়াতে পারেনি, বিকজ অফ এই শ্মশানঘাটে কিছু একটা অশরীরী আত্মার অনুভূতি তারা পেয়েছিল, এবং তার জন্যেই আমরা চলে এসেছি আজকে সেই শ্মশানঘাট আবার ভিজিট করতে, রিভিজিটে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। বন্ধুরা, জাস্ট আমরা এসে পৌঁছালাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রাস্তায়, পুরো ভিজে গেছে চারদিকটা। বন্ধুরা, এখন শ্মশানঘাটের কাজটা পুরো ভিজিট করছি, দেখতেই পাচ্ছেন এই হলো সেই শ্মশানের অংশ। এ পাশে আরেকটা রয়েছে, সামনে ওই দূরে একটা ঘাটের আলো জ্বলছে, তাছাড়া কোনো ধরনের আলো নেই। এটাই হলো শ্মশানঘাট, এই শ্মশানঘাটে পোড়াতে এসেছিল, এবং এসে এই রাস্তার মধ্যে কিছু একটা অ্যাক্টিভিটি দেখতে পায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। বন্ধুরা, আজকে রাত্রিবেলা পুরো ভিজে গেছি, সারা রাতেই ভেজা গানই থাকতে হবে মনে হচ্ছে আমাদের দুজনকে। কি বলবো, চারদিকটা প্রচণ্ড অন্ধকার, আজকে রীতিমতো চারদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা দুজন বসে আছি, আর তার মধ্যে আজকে আসার পথে রাস্তায় ভিজে গিয়ে আমার ক্যামেরাটা ওয়ার্ক করছে না, যার জন্য অন্য ক্যামেরা থেকে আবার শ্যুট করতে শুরু করলাম, যার জন্য আজকে একটু ভিডিওর কোয়ালিটি হয়তো একটুখানি ইস্যু দেখতে পারবেন। মানে আমার ক্যামেরাটার কী হলো কে জানে, অন হচ্ছে না, হয়তো জল ঢুকেছে কোনোভাবে। সো এই রাত্রিবেলা জাস্ট অপেক্ষা করছি দুজনা মিলে, চারদিকটা দেখছি, এখানে প্রচণ্ড পোকা, বৃষ্টির জন্য চারদিকে পোকা ঘোরাঘুরি করছে, কি বলবো, আমাদের মাথার কাছেও দেখতে পাচ্ছেন ওই যে শুকনো, চারদিকে সাদা সাদা পোকা মানে ঘুরে বেড়াচ্ছে এবং জ্বালাতন করছে, রীতিমতো লাইট জ্বালালেই চারদিকটা ঘিরে ধরছে, যার জন্য একটু লাইট অফ করে করে রাখতে হচ্ছে। একটা ঠান্ডা অনুভূতি পাচ্ছি গঙ্গার কাছে, যেহেতু আজকে হালকা একটু আগে বৃষ্টি হয়েছে, তার জন্য একটা ঠান্ডা অনুভূতি পাচ্ছি। চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। এবং যেখান দিয়ে মানুষগুলো আসছিল, যে গ্রাম থেকে, সেই গ্রামের রাস্তাটায়ও যাবো একটুখানি ভিজিটে। এবং ওরা যতদূর বলেছে এই শ্মশানঘাটের কাছেই আসতেই নাকি দেখতে পেয়েছে, এবার দেখা যাক। আমরা এই রাস্তাটার মধ্যেই ঘোরাঘুরি করছি, আপাতত শ্মশানঘাটের কাছেই রয়েছি বসে, এখানটায় ক্যাম্প করেছি, দেখতে থাকুন। বন্ধুরা, একটুখানি ক্যামেরার ইস্যু কম্প্রোমাইজ করতে হবে আজকের ভিডিওতে, বিকজ অফ আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, অন্য ক্যামেরা থেকে, সেকেন্ড ক্যামেরা থেকে শ্যুট করছি, এটা অনেক পুরোনো ক্যামেরা, তাই কোয়ালিটিটা প্রচণ্ড খারাপ। এখানে সেই পাথরের স্তূপ করা ছিল, আগের বারও দেখেছিলাম, কিন্তু আগের বার এরকমভাবে সাজানো ছিল না, যতদূর মনে হচ্ছে ইটভাটার কাছেই আছে, সেই ইটভাটার এখান থেকে এসে এই পাথরগুলো দিয়ে সাজিয়েছে এরকম করে। এবং আমি এখন একলা গ্রামের রাস্তাটার দিকে যাচ্ছি, সুকুমার বাইকের কাজটাই রয়েছে, দেখতে পাচ্ছেন ওখানে আলো জ্বলছে। আমি জাস্ট আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি যেখানটায় গ্রামের লোকরা রাত্রিবেলা মরা পোড়াতে এসে যে ঘটনাটা ফেস করে সেই জায়গাটার দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা হাওয়া দিচ্ছে এখানটায় ছোড়ো। এই হলো সেই জায়গাটা যেখানটায় গ্রামের লোকরা এই রাস্তা দিয়ে আসছিল সামনে দিয়ে, এবং আসতে গিয়েই এই পথের মধ্যেই দেখতে পায় কিছু একটা অশরীরী আত্মাকে, এবং তা দেখে ওরা রীতিমতো এখান থেকে পালিয়ে যায়।
এখন আমি গ্রামের দিকটা একটু যাচ্ছি। গ্রামের দিকটা এখান থেকে অনেকটা দূর। আগের বার ভিডিওতে একজন কাকা এসেছিল, মনে আছে হয়তো, সেই কাকার থেকে খবর নেওয়া হয়েছিল। তখন বলেছিল কাকা গ্রামের রাস্তাটা প্রচুর দূর, এখন আমি একলা এই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছি। আর একটু আলোটা বাড়িয়ে নিলাম, ওই দূরে ইটভাটার আলো জ্বলছে ওগুলো, এখন আলোটা আরো বাড়িয়ে নিলাম। ওপাশে সুকুমার বসে আছে, সুকুমার বসে আছে ওখানটায়। বন্ধুরা, এপাশে গঙ্গার জলও অনেকটা বেড়েছে আগের বারের তুলনায়। চাঁদের আলোটা দেখতে পাচ্ছেন, চারদিক দিয়ে কচুরি পানা ভেসে ভেসে যাচ্ছে। এই অদ্ভুত ভুতুড়ে পরিবেশে আমি আর সুকুমার রাত্রিবেলা এসেছি আপনাদের পুরো জায়গাটা ভিজিট করে দেখাতে। বন্ধুরা, আমার ক্যামেরা কাজ করছে রীতিমতো, কোয়ালিটিটা একটু ভালো বেটার পাবেন এবার। এখানে সেই মাটির ঢিপিটা, ও একটু আগে সুইচ অন হচ্ছিল না, একটু আগে পর্যন্ত আমি রীতিমতো ইয়েটা পেয়ে খুশি হয়ে গেলাম। রাত্রিবেলা দেখতে পাচ্ছেন চারদিকটা দেখাচ্ছি, এটা কি বলে আমার ক্যামেরা কোয়ালিটি। রাত্রিবেলাও দেখতে পাচ্ছেন আকাশ কত পরিষ্কার দেখা যাচ্ছে, এবং আগের ক্যামেরার তুলনায় এইবার অবশ্যই কোয়ালিটিটা অনেকটা বেটার। দেখতে পাচ্ছেন চারদিকটা কত সুন্দর, আলো জ্বলছে, ওগুলো সব ইলেকট্রিক লাইনের হয়তো আলো, নতুন দেখতে পাচ্ছি, আগের বার দেখতে পাইনি। এখানে কিছু একটা গেল, সুকুমারকে থ্যাংক ইউ বললাম ক্যামেরাটা এরকম ঠিক করে দেওয়ার জন্য। মানে অলৌকিক ঘটনা একটা, ক্যামেরাটা পুরো কাজই করছিল না, রীতিমতো পুরো সুইচ অফ হয়েছিল। আমি দেখে জাস্ট এখন অবাক, দেখতে পাচ্ছেন চারদিকটা, এই হলো সেই পোর্শন যেখান দিয়ে গ্রামের লোকেরা এসেছিল, এবং এইখানটায় ঠিক ঘটনাটা দেখতে পায়। যার জন্য এই জায়গাটা রীতিমতো আমাদের নজরে রয়েছে এই জায়গাটায়, কেন কি যেহেতু এখানটা পুরো বাঁশবাগান, দেখতেই পাচ্ছেন পুরো বাঁশবাগান ভেতর অব্দি। কিছুর একটা আওয়াজ হলো, কিছুর একটা আওয়াজ হলো সামনের এখানটা দিয়ে। ওখানে সুকুমার রয়েছে এবং আমার গাড়ির লাইটটা ফোকাস কি হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আমি সুকুমারের কাজটা যাচ্ছি এখন, রীতিমতো রাত্রিবেলা। সা বলতে এত পোকা না, সত্যি আলো জ্বালালেই হলো, পোকায় পুরো ছেয়ে যাবে চারদিকটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। বন্ধুরা,
আমাদের আসার পথটার ভিডিও বানাচ্ছি এখন। চারদিকটা দেখতে পাচ্ছেন আশা করি, চাঁদের আলোর জন্য একটু দূরগুলো দেখা যাচ্ছে ভালোভাবে। এখানে একটা কল রয়েছে জল খাওয়ার জন্য আমাদের সুযোগ। ওখানে একটা টিনের ঘর রয়েছে বট গাছতলা। এখন আমি সুকুমারের গাছটায় যাচ্ছি। এখানটা কেউ কাঠ জড়ো করে রেখেছে। বন্ধুরা, উপাশে একটা কুকুর চিল্লাচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা, ওই দূরে সাদা মতো কিছু একটা দেখা যাচ্ছে, হয়তো কোনো বাড়ির অংশ। আমি আর সুকুমার জাস্ট ঘুরে বেড়াচ্ছি এই জায়গাটায়, দেখছি চারদিকটা, দেখতে থাকছি। হ্যাঁ, ওখানটা বাড়ির ওই অংশ। বন্ধুরা, ওই সামনে একটা ঘর মতো রয়েছে, টর্চটা মার ওদিকে। হ্যাঁ, ঘর মতনই রয়েছে কিছু একটা, এবং এখানটা হাওয়া দিচ্ছে প্রচন্ড। জানি না, রাত্রিবেলা যদি আবার বৃষ্টি দেয় তাহলে বিপদ হয়ে যাবে। ক্যামেরার ইকুইপমেন্ট আবার ভিজে গেলে, ক্যামেরা নষ্ট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। দেখতে থাকুন, চেষ্টা করবো রাত্রি 3টে অবধি থাকার। 3টে বাজলে তারপরেও কিছুক্ষণ থেকে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। এখানে কিছু জামা এগুলো মনে হচ্ছে থাক। ওই সাবাস বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা চন্দ্রবোরা সাপ, এটাকে বলে চন্দ্রবোরা সাপ। দেখতে পাচ্ছেন রাত্রিবেলা ভিডিও বানাতে আসা কতটা রিক্স দেখে নিন একবার। রীতিমতো আমাদের সামনে চন্দ্রবোরা সাপ রয়েছে। না, তেরে আসে না, চবেরই চ ব্যাক কর। হ্যাঁ, ভাইপার প্রজাতি, একে বলে চন্দ্রবোরা। দেখতে পাচ্ছেন এরকম রাত্রিবেলা হন্টের জায়গায় আসলে সর্বদা আপনাদের বারণ করা হয়, শুধু এই কারণে যাতে আপনাদের কোনো বিপদ না হয়। হিমোটক্সিন, যেটা চামড়া গলায় রীতিমতো। আমরা এটাকে পুরো চন্দ্রবোরা, এটা রীতিমতো চন্দ্রবোরা স্বচক্ষে, মানে এটাই আমার ছোটবেলায় কামড় দিয়েছিল এই সাপি। এর হাইট দেখেছিস তো, সাইজে ছোট কিন্তু শরীরটা দেখেছিস মোটা পুরো। এর বয়স মিনিমাম হলেও 6-7 বছর হবে বয়স। এটা কামড়ালে চোখে পড়ে গেছে আমার। যাক, এর জন্যই তো চোখ কান খোলা রেখে চলতে হয়। একটুখানি মানে হুশ হারিয়েছ তো মরেছ এক কথায়। হ্যাঁ বন্ধুরা, এর জন্যই আমরা
আপনাদের বারবার বারণ করি এরকম রিস্ক নিয়ে কোনোদিনও ভিডিও বানাতে আসবেন না। আমরা সর্বদা নিজেরা চেষ্টা করি নিজেদের সেফটি নিয়ে তারপর ভিডিও বানানোর। এরকম জায়গায় আসা সত্যি কথা বলতে পুরোপুরি রিস্ক হয়ে যায়। চারদিকটা দেখতে পাচ্ছেন, এটা বাবলা গাছ, বাবলা গাছের আঠা বলে না, এই হলো সেই বাবলা গাছ। বন্ধুরা এখন বাইকের কাজটায় রয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা রীতিমতো রাত্রি 2 বেজে গেল, এখনো পর্যন্ত আমরা চারদিকে সাপ ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি। দুজনে অপেক্ষা করছি এবং আপনাদেরও বলছি যে এরকম জায়গায় কোনোদিনও রিস্ক নিয়ে আসবেন না। আমাদের মতো এরকম রিস্ক নেবেন না, কেন কি রিস্ক নিলে হয়তো করতে যাবেন একটা ভালো কাজ কিন্তু হয়ে যাবে অন্য একটা বিপদ। এবং আপনারা যদি এখনও আমাদের ফেসবুক পেজ লাইক না করে থাকেন, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখবেন। বন্ধুরা রীতিমতো আর ভাল লাগছে না, এই বাইকের কাজটাই ঘোরাঘুরি করছি এবং চারদিকটা দেখছি। ক্যামেরায় ডিপ ফোকাস হয়ে গেছে। এ ভালো কথা, ক্যামেরা পাহাড়ের ওদিকটায় দেখছিস, মানে মাটির ঢিপির উপরটায়, মাটির ঢিপির উপরটায় কিছু একটা রয়েছে বন্ধুরা, রীতিমতো দেখা যাচ্ছে একটা আক্কার মতো মুভ করছে। বাস্তবে দেখছিস আছে কিছু, মুভ করে কোথায় চলে যাচ্ছে। না 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 না, মুভ করে মাটির ঢিপিটার পেছনটায় গেল। কিন্তু উঠবো কি করে এখানটায়, দাঁড়া। উঠে উঠেছিস, চেক কর উপরটা যা। বন্ধুরা রীতিমতো আমরা এই কিভাবে কিভাবে উঠলাম, এখানটা ছিল এখানটা ছিল এখানটা ছিল। না ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না, বন্ধুরা রীতিমতো উপরটাই যাচ্ছি এবং চারদিকটা সত্যি কথা বলতে কিচ্ছু দেখা যাচ্ছে না। সুকুমার দাঁড়া, তোর পেছনে নিচে খেজুর গাছের ওখানে, খেজুর গাছের ওখানে, খেজুর গাছের ওখানে, চ চ চ চ চ। রীতিমতো বন্ধুরা এখানটায় দাঁড়িয়েছিল মনে হলো, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এখানে চলে আসলো কি করে। হিউম্যান হতো তাহলে এখান দিয়ে যদি আসতো, আমরা উপাশ দিয়ে উঠেছিলাম, এপাশ দিয়ে যদি আসতো কাদার মধ্যে ছাপ পড়ত। হ্যাঁ, নরম নরম কাদা, ছাপ পড়ত, রীতিমতো ছাপ পড়তো।
কেন কি এখান দিয়ে ফোর্সফুলি আসতে হবে, দৌড়ে আসতে হবে, দৌড়ে আসলে এখানটায় ছাপ পড়তো। এই গাছের তলায় বলতে এইখানে তো চিতা রয়েছে, এটা একটা মেয়ের মাথার চুলের ক্লিপের মতো মনে হচ্ছে না? দিকটা দেখছিস, মানে মাটির ঢিপির উপরটায়, মাটির ঢিপির উপরটায় কিছু একটা রয়েছে বন্ধুরা, রীতিমতো দেখা যাচ্ছে একটা আক্কার মতো মুভ করছে। বাস্তবে দেখছিস আছে কিছু? লাস্ট টাইম যেহেতু এখানটায় দাঁড়িয়েছিল, কোনো তো কারণ হবে এখানটায় দাঁড়ানোর, রীতিমতো আমরা দেখতে পাইনি। এখানটা একটা ক্লিপ পড়ে রয়েছে মেয়েদের, এবং মেয়েদের শাড়ির মতনই একটা মহিলার আকারই মনে হলো, ঠিক না? ক্যামেরায় তো তাই মনে হলো। এটা নতুন টিপ না কিন্তু, ইউজ করা না, ইউজ করা, হ্যাঁ ইউজ করা, ধরাও তো যাবে না, দাঁড়া। এর সাথে রিসেন্টলি চেক করতে হবে, বুঝলি তো, চেক করতে হবে। হ্যাঁ চুলও রয়েছে রীতিমতো দেখছি, এটা আপাতত এখানে রাখি। রিসেন্টলি কোনো বাচ্চা মেয়ে বা মহিলার হারিয়ে যাওয়ার ঘটনা আছে এখানে? তো আমি খবর তো শুনিনি কোনো। বন্ধুরা রীতিমতো একটু আগে যে জিনিসগুলো আমরা মেসুস করলাম বা দেখলাম ক্যামেরার মধ্যে ধরা পড়লো, সেটা দেখে একটু অবাকই হচ্ছি। বিকজ অফ যে গাছের তলায় ছিল, এখানে কোনো ধরনের মানুষের কোনো জিনিসপত্রের অস্তিত্ব নেই, মাদুর থাদুর এগুলো সেই মরা মানুষের পোড়ানোর জন্য এনেছে, বাট ক্লিপ তো নিষ্কাত কোনো এ সুকুমার, এটা অল্প বয়সী মেয়েরাই তো পরে, এটা তো বড় মহিলার বা বয়স্ক একটা বৃদ্ধ মহিলা যে মারা গেছে তার তো হবে না নিশ্চয়ই, কালারফুল ক্লিপ। তো বন্ধুরা খোঁজ করতে হবে রীতিমতো, না নতুন মনে হচ্ছে কিছু একটা ঘটনা আছে এখানে, দেখতে হবে নিখোঁজ, নিখোঁজের কোনো খবর আছে কিনা। সো বন্ধুরা কালকে আগামীকাল দেখি এই গ্রামের মধ্যে আসব, এসে যদি কোনো খোঁজ পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। আর আগামী দিনে আবার নতুন একটা জায়গায় যেতে চলেছি ভিডিও বানাতে, আগামী রোববার আসবে সেই ভিডিও। রীতিমতো আলোগুলোও কম হয়ে গেছে, বন্ধুদের একবার সময়টা দেখিয়ে দিই বুঝলি। রীতিমতো গুগল টাইমে দেখতে পাচ্ছেন 2:51 বেজে গেছে রাত্রি, এখনো আমরা এই শ্মশান ঘাটের মধ্যেই রয়েছি, জাস্ট 3 বাজলে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। বন্ধুরা রীতিমতো আজকে আমরা ম্যানিফেস্ট করা গোস্ট দেখতে পেলাম ক্যামেরার মধ্যে, এবং আমরা অনেকবার ঘোরাঘুরির চেষ্টা করলাম, মানে খোঁজার চেষ্টা করলাম, বাট কাউকে খুঁজে পেলাম না। সো সেই জন্যে আজকে যেহেতু এই জায়গার রহস্য ঠিক সমাধান হলো না, এবং এখানে একটা মহিলার মানে বাচ্চা মেয়ের
বলা যেতে পারে। আমার মনে হচ্ছে এর পেছনে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, এবং যেহেতু এই পেছনে থাকা আমাদের পেছনেই রয়েছে টর্চটা রয়েছে, এই পেছনে রয়েছে এই খেজুর গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের মনে হলো ইশারা দিয়েছে, এবং ওখানে এসেই ওই ছোট্ট হেয়ার ক্লিপটা খুঁজে পেয়েছি। ওটা একটা বাচ্চা মেয়েরই হবে যতদূর জানি না। এর রহস্য কালকে সকালবেলা ওই গ্রামে গেলেই বোঝা যাবে। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। সো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি কালকে গ্রামে গিয়ে কিছু রহস্যের সমাধান খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাদের সেটা দেখাবো এবং জানাবো, এবং যদি না পাই তাহলে ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। সো আগামী দিনে আবার হরর এপিসোড নিয়ে চলে আসব। যদি আপনাদের এরকম হরর এপিসোড দেখতে ভালো লাগে, অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। 3M ব্লগস রাত্রি 3টে ব্লগিং ভিডিও নিয়ে চলে আসে শুধুমাত্র বাংলার বুকে আপনাদের কাছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। দেখো বলেছিলাম আমি আমার জীবনে, দেখো যে বাংলাতে আরে বলিউড এনেছে, আমি একসাথে হিপ হপ করে যে আরে আমার গান শুনে সবাই বলে যে এক শ্বাসে রুদ্ধ শ্বাসে কীভাবে গান করে আরে মাথা থেকে নেই যে বলে দেয় আমাদের সকলের সামনে, আরে বলে দেয় হাততালি দিয়ে দেখো জনতা বলে দেয় আমাকে, আমি এখানে যেন বাংলাতে র্যাপ করি যে